তোশিবা। তোশিবা হচ্ছে একটা জাপানিজ বিখ্যাত মাল্টি ন্যাশনাল ইলেকট্রনিক কোম্পানি, যেটি 1885 সালে জাপানের মিন্টো টোকিও শহর থেকে শুরু হয়। এই কোম্পানিটা শুরু করেন তানাকা হিসাসিজি এবং চিশুকি ফুজিওকা মিলে, দুজনের নামটাই বেশ কঠিন। আজ থেকে 10 বছর আগেও বাংলাদেশের এমন কোনো বাসা বাড়ি পাওয়া যাবে না যেখানে একটা হলো তোশিবার প্রোডাক্ট ছিল না। আমার বাসাতেও ছিল, আই হোপ আপনাদের বাসাতেও ছিল, চাইলে আপনি সেটা কমেন্ট করে জানাতে পারেন। কিন্তু বিগত 5 বছর ধরে তোশিবাকে কিন্তু আমরা প্রতিনিয়ত মার্কেট থেকে হারিয়ে যেতে দেখেছি, বা তাদের যে মার্কেটের মধ্যে যে কিংডম ছিল বা তারা যে রাজত্ব করছিল সে রাজত্বটার প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে। কিন্তু কেন, সেটা নিয়ে কথা হবে আমাদের আজকের বিজনেস সিরিজের প্রথম ভিডিওতে। চলেন শুরু করা যাক। তোশিবা শুধুমাত্র বাসাবাড়ির ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরি করে না, তারা হচ্ছে একেবারে বিভিন্ন ধরনের নিউক্লিয়ার যন্ত্রপাতি বা সামরিক সরঞ্জামও তৈরি করে। আর তোশিবার সবচেয়ে খারাপ টাইমটা শুরু হয় 2023 সালে, অর্থাৎ গত বছরে, এখন 2024 সাল। তো 2023 সালে জাপানের 20টা কোম্পানি সম্মিলিতভাবে এই তোশিবাকে হচ্ছে কিনে নেয় $14 বিলিয়ন। এরপরে 2023 সালের ডিসেম্বরের 20 তারিখে, 74 বছর পরে বা 74 বছরের প্রথমবার, তারা হচ্ছে টোকিও স্টক এক্সচেঞ্জ থেকে বাদ পড়ে। অর্থাৎ তোশিবা এতই খারাপ করছিল যে তাদেরকে একেবারে টোকিও স্টক এক্সচেঞ্জ থেকে হচ্ছে বাদ দেওয়া হয়। এই যে তোশিবা, যারা একসময় আসলে ইলেকট্রনিক মার্কেটে রাজত্ব করেছে, তারা কিভাবে এই পতনের মধ্যে পড়লো বা তাদের রাজত্বটা আসলে কিভাবে হারিয়ে গেল, সেই কারণগুলো এখন আমি আপনাদেরকে বলবো। নাম্বার 1, পারমাণবিক শক্তির বিপর্যয়। 2006 সালে এই তোশিবা কোম্পানি একটা আমেরিকান পারমাণবিক কোম্পানিকে কিনে নেয় যাদের নাম হচ্ছে ওয়েস্টিং হাউস। এই ওয়েস্টিং হাউস 2011 সালে যে জাপানের যে ফুকুশিমাতে যে বিপর্যয়টা হয়, সেই বিপর্যয়ের ফলে অনেক ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়। শুধুমাত্র ওয়েস্টিং হাউস না, সারা পৃথিবীতে অনেকগুলো যে পারমাণবিক চুল্লি রয়েছে বা প্রজেক্টগুলো রয়েছে, প্রত্যেকটা আসলে ক্ষতির সম্মুখীন হয়। তো এই ওয়েস্টিং হাউসের আরেকটা বড়সড় সমস্যা ছিল তাদের ভুল ম্যানেজমেন্ট। তাদের এই ভুল ম্যানেজমেন্টের কারণে তারা অনেকগুলো প্রজেক্ট ঠিক টাইমে ডেলিভার করতে পারে না। এসবের কারণেই এই ওয়েস্টিং হাউস কিন্তু অনেক বড় সড়ক লসের আসলে সম্মুখীন হয়। আর এই লস গুলোকে টানতে হয় তাদের যে মাদার কোম্পানি অর্থাৎ তোশিবাকে। এই তোশিবা পরবর্তীতে অনেকটা বাধ্য হয়ে বা লসের সম্মুখীন হয়। 2018 সালে এই যে ওয়েস্টিং হাউস রয়েছে, তাদেরকে একটা কানাডিয়ান কোম্পানির কাছে $4.6 বিলিয়ন বিক্রি করে দেয়। বাট ততদিনে যা ঘটার তা তো ঘটেই গেছে। এই যে বড় সড়ো লসটা, এই লসটা কিন্তু তোশিবার উপর এসে পড়ে। আর তোশিবার যে ভরা ডুবি বা অনেক মার্কেট থেকে হারিয়ে যাওয়া বা পতনের পিছনে সবচেয়ে বড় ভূমি রেখেছে হচ্ছে এই ওয়েস্টিং হাউসের খারাপ করা। নাম্বার 2, অ্যাকাউন্টিং কেলেঙ্কারি। 2015 সালে তোশিবা স্বীকার করে যে বিগত 7 বছরে তারা প্রায় $1.2 বিলিয়ন, মানে $1.2 বিলিয়ন মুনাফা অতিরিক্ত বাড়িয়ে হিসাব করেছে। ব্যবসার জগতে এটা কিন্তু অনেক সেন্সিটিভ বিষয়, বা বিশেষ করে যে তোশিবা রয়েছে তাদের তো অনেক ইনভেস্টর রয়েছে, অনেক শেয়ার হোল্ডার রয়েছে, তাদের মধ্যে এটা খুব বিরূপ একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারা তোশিবার উপর থেকে অনেকটা অবিশ্বাসের জন্ম দেয়। তার কারণে অনেকেই তোশিবার থেকে হচ্ছে শেয়ারগুলো বিক্রি করে দিচ্ছিল, অনেকে তোশিবার উপর যে তাদের যে বিশ্বাস ছিল সেটা চলে যাচ্ছিল, যার ফলে অনেক বড়সড় একটা কেলেঙ্কারির তারা সম্মুখীন হয়। যার ফলে তৎকালীন যে একেবারে তোশিবার সিও রয়েছে হিসাব, তাকেও পদত্যাগ করতে হয়। সো একে তো বিজনেসও তাদের খুব একটা ভালো যাচ্ছে না, প্লাস এই অ্যাকাউন্টিং কেলেঙ্কারির কারণে তোশিবার একেবারে মার্কেটে খুব ব্যাড রেপুটেশন পড়ে। আর যার ফলে আপনি বুঝতেই পারছেন, যারা তাদের ইনভেস্টর বা শেয়ার হোল্ডাররা রয়েছে তারা কিন্তু কেউই তোশিবার উপর খুশি ছিল না। নাম্বার 3, কনজিউমার ইলেকট্রনিক্স এর পতন। তোশিবা বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ড থেকে তাদের যে কনজিউমার ইলেকট্রনিক্স রয়েছে, বিশেষ করে টিভি এবং ল্যাপটপে, কঠোর প্রতিযোগিতার সম্মুখীন হয়। আর বিশেষ করে যে বিভিন্ন চাইনিজ ব্র্যান্ড রয়েছে, বিশেষ করে শাওমির মতো ব্র্যান্ডরা, আমার কাছে আগে শাওমির ফোন ছিল, এখন যদিও আমি অন্য একটা ফোন চালাই, তো এই শাওমির মতো ব্র্যান্ডের কাছে তারা হচ্ছে অনেক প্রতিযোগিতার সম্মুখীন হয়। শাওমি দেখা যাচ্ছিল যে এমন এমন প্রোডাক্ট বাজারে নিয়ে আসছে যেগুলোর দামও কম, টেকনোলজিগুলো সেগুলোও আসলে তোশিবার চেয়ে অনেক ক্ষেত্রে বেটার, বা নতুন নতুন উদ্ভাবন তারা নিয়ে আসছিল যেটা আসলে তোশিবা করতে পারছিল না, যার কারণে তারা কিন্তু অনেক বড় সড়ো লসের বা একটা ধাক্কার সম্মুখীন হয়। সো তাদের যে একটা শক্তিশালী গ্রাউন্ড ছিল তোশিবার, এই কনজিউমার ইলেকট্রনিক্স, বিশেষ করে টিভি এবং ল্যাপটপ, সেটাতে তারা কিন্তু এই ক্ষতির সম্মুখীন বা এই প্রতিযোগিতার সম্মুখীন হওয়ার কারণে তারা অনেকটাই আসলে পিছিয়ে পড়ে। নাম্বার 4, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া। এই যে তোশিবা রয়েছে, তারা ইন্টেল, স্যামসং এর মতো বড় বড় জায়ান্ট কোম্পানি থেকে এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে নতুন চ্যালেঞ্জের একটা সম্মুখীন হয়। এই কোম্পানিগুলো প্রতিনিয়ত ইনোভেশন নিয়ে আসছিল, প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট আসলে বাজারে আনছিল। সেখানে তোশিবা কিন্তু নতুন প্রোডাক্ট বাজারে আনা বা নতুন কোনো ইনোভেশন আনতে পারেনি বা নতুন কোনো উদ্ভাবন আনতে পারেনি। তারা এটা আপনি বুঝতেই পারছেন, স্যামসং আর ইন্টেলের মতো কোম্পানি যেখানে রয়েছে সেখানে তোশিবা যদি ভালো কিছু না করে বা নতুন উদ্ভাবন না করে, তাহলে আসলে তাদের টিকে থাকা বা ওই মার্কেটে ভালো করা কিন্তু সবসময় কঠিন। নাম্বার 5, উদ্ভাবনের অভাব। অ্যাপল কিংবা স্যামসং এর মতো কোম্পানি যেখানে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসছিল, নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাস্টমারদের সামনে হাজির হচ্ছিল, সেখানে তোশিবা কিন্তু এই জায়গাতে একেবারে মাঠে মারা গিয়েছে। বা তাদের যে একেবারে R&D ডিপার্টমেন্ট, তারা খুবই বাজে করেছে, আর এটাই কিন্তু তাদের একেবারে পতনে শেষ প্যারাকটা ঠুকে দিয়েছে। তো আপনি বুঝতেই পারছেন, এই তোশিবার এই যে 5টা কারণ, এই কারণে আসলে তোশিবা কিন্তু মার্কেট থেকে হারিয়ে গিয়েছে বা তাদের পতন হয়েছে। তো এই তোশিবার পতন থেকে কিন্তু আমার আপনারা অনেক কিছু শেখার আছে। যেমন আমাদের কিন্তু নিজ
নিজেদের লাইফেও ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করতে হবে। প্লাস সব ইনভেস্টমেন্ট কিন্তু এই যে তোশিবা যেমন ভুল করেছিল, তারা একটা সব ইনভেস্টমেন্টই বা বেশিরভাগ ইনভেস্টমেন্টই পারমাণবিক চুল্লিতে বা তাদের পারমাণবিক প্রজেক্টে করেছিল, যেটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত। আপনার কিন্তু আপনার লাইফের ইনভেস্টমেন্টগুলো এরকম ভেরিয়াস জায়গাতে করতে হবে, আপনার লাইফের ম্যানেজমেন্ট ঠিক করতে হবে। প্লাস যখন নতুন নতুন প্রযুক্তি আসছে তখন কিন্তু আপনাকে সেই প্রযুক্তির সাথে সাথে নিজেকে আপডেট করতে হবে, প্রতিনিয়ত আপনাকে কিছু শিখতে হবে বা একেবারে তোশিবার মতো নতুন উদ্ভাবন নিয়ে আসতে হবে, যেটা আসলে তারা করতে পারেনি, যেটা স্যামসং কিংবা অ্যাপেল প্রতিনিয়ত করতে পারে। সো আপনি যদি এরকম নিজেকে প্রতিনিয়ত আপডেট করতে না পারেন, ধরুন আপনি এই ফোনটা না চালাতে পারেন, তাহলে আপনি অবশ্যই পিছিয়ে যাবেন। সো এরকম প্রতিনিয়ত আমরা কিন্তু এই তোশিবার পতনের গল্প থেকে আমি আপনি অনেক কিছু শিখতে পারি। সো আমাদের এটা ছিল বিজনেস সিরিজের প্রথম ভিডিও। সো আপনি যদি রেগুলার বিভিন্ন বিজনেসের এরকম গল্প শুনতে চান বা মার্কেটিং এর গল্প শুনতে চান, তাহলে সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে তোশিবার পরে আপনি কোন গল্পটা শুনতে চান বা কোন কোম্পানির কথাবার্তাটা শুনতে চান। আপনার কমেন্টটা কিন্তু খুবই জরুরি, কারণ আপনার কমেন্টটা দেখে হয়তো আমরা রিসার্চ করতে কিংবা স্ক্রিপ্ট লিখতে বসে যাবো। আমার সাথে পুরো একটা টিম এই সিরিজে কাজ করছে, তো তাদেরকেও ধন্যবাদ। আশা করি এই সিরিজের ভিডিওগুলো আরো ভালো হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।